On Monday, Tripura Mahila Congress protested at Orient Chowmuhani against the rising violence on women and the ease of access of intoxicating items. State Congress President Asish Kumar and the executives of Tripura Mahila Congress attended the event. Tripura Pradesh Mahila Congress ahopane rajye nashamukto রাজ্য গড়ার লক্ষ্যে রাজ্য সরকারের বা মাননীয় মুখ্যমন্ত্রীর যে আহ্বান কার্যত এই আহ্বান এটা বাস্তবায়নে একটা বিরাট গলত যার ফলশ্রুতিতে রাজ্যে যেমন নেশাক্তি যুবক যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সে মানুষের মধ্যে এর ব্যাপকতা বাড়ছে সাথে সাথে মাদক ব্যবসায়ীদের তারা শাসক দলের প্রশ্রয়ে লালিত পালিত হয়ে একটা মাদকের স্বর্গরাজ্যে এই রাজ্যটাকে পরিণত করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই রাজ্যের বিরোধী দল হিসাবে একটা বিরোধী শক্তি হিসাবে তারা এই রাজ্যের জনগণের যে সমস্যা বিশেষ করে যুবক যুবতী যারা মাদকাসক্ত হচ্ছে বা যাদের কারণে পরিবারগুলি আজকে এই রাজ্যে ধ্বংস হচ্ছে এই পরিস্থিতিতে রাস্তায় নেমে গণঅবস্থানের মাধ্যমে সরকারকে যেমন জাগ্রত করতে চাইছে রাজ্যের মানুষকে এই নেশাসক্ত এবং নেশা পাচারকারী নেশা ব্যবসায়ী যারা তাদের বিরুদ্ধে সোচ্চার অংশগ্রহণ করার জন্য গণঅবস্থানের কর্মসূচি পালন করছে আমরা বিশ্বাস করি যে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এই মাদকের যে স্বর্গরাজ্য আজকে ত্রিপুরা এর থেকে পরিত্রাণ পেতে সব অংশের মানুষকে এগিয়ে এসে এর প্রতিবাদ করা উচিত প্রতিরোধ করে তোলা উচিত সাথে সাথে মহিলাদের প্রতি যে অন্যায় অবিচার চলছে শাসক দলের মদতপুষ্ট বিভিন্ন সমাজবিরোধীরা সারা রাজ্য জুড়ে নির্বাচনের আগে বা নির্বাচনের পরে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে নারী নির্যাতন বেড়েছে বর্তমানে এই রাজ্য এটা যদি ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট দেখা যায় এই রিপোর্টে নারী নির্যাতনের দ্বিতীয় স্থানে আছে এবং নেশার স্বর্গরাজ্য হওয়ার সুবাদে আজকে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দল আশ্রিত বা শাসক দলের যারা সক্রিয় নেতৃত্ব থেকে শুরু করে সর্বস্তরে একটা নারী নির্যাতন নারীর শ্লীলতাহানি নারীর ধর্ষণ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে প্রশাসন শাসক দলের নেতাকর্মী হওয়ার সুবাদে তারা নিষ্ক্রিয় তাদের আইনের যে শাস্তি তাদের হওয়ার প্রয়োজন ছিল তার থেকে তারা পার পেয়ে যাচ্ছে সেখানে আরক্ষা প্রশাসনের ভূমিকা অত্যন্ত দুর্বল যার জন্য দিন দিন এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এর বিরুদ্ধে প্রতিরোধ করতে মহিলা কংগ্রেস পথে নেমেছে আগামী দিন আরও জোরদার তীব্র আন্দোলন গণ আন্দোলন তারা করবে এটা আমার বিশ্বাস